চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড বা OBOR প্রকল্পকে গোটা দুনিয়া স্বাগত জানিয়েছে একমাত্র ব্যতিক্রম ভারত। ভারতই বারবার পাক অধিকৃত কাশ্মীরে ইকোনমিক করিডোর তৈরির বিরোধিতা করে এসেছে। এর ফল ভালো হবে না, এবার এমনই হুমকি দিল চীনা মিডিয়া। গত শুক্রবার চীনা কূটনীতিবিদদের একটি দল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবনা তুলে ধরে জানিয়েছে, দক্ষিণ ও মধ্য এশিয়া ইউরোপের অর্থনৈতিক উন্নয়নের জন্য সড়ক ও জলপথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা জরুরি। কিন্তু প্রথম চীনের OBOR প্রকল্পের বিরোধিতা করে আসছে ভারত। আসন্ন মে মাসে বেইজিংয়ে OBOR এর প্রথম আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি শুরু করে দিয়েছে চীন। 20টি দেশের শীর্ষ নেতারা ওই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে দাবি করেছে চীনা মিডিয়া, যদিও ভারত ওই সম্মেলনে যোগদানের বিষয়ে কোনো উচ্চবাচ্য করেনি এখনও। কারণ ভারত প্রথম থেকেই দাবি জানিয়ে আসছে, পাক অধিকৃত কাশ্মীরে ইকোনমিক করিডোর তৈরি হলে ভারতের সার্বভৌমত্ব নষ্ট হবে। একইভাবে দক্ষিণ চীন সাগরেও চীনা আধিপত্যে নাক গলিয়েছে ভারত ও ভিয়েতনাম, এতেই বেজায় চটেছে বেইজিং। 2013-ই প্রেসিডেন্ট শি জিনপিং চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা CPEC-র পরিকল্পনা প্রকাশ্যে আনেন। OBOR এর সামগ্রিক প্রকল্পের অধীনে CPEC একটি ফ্ল্যাগশিপ প্রজেক্ট। চীনের কমিউনিস্ট সরকারের মুখপাত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, OBOR এর প্রতি আন্তর্জাতিক সমর্থন আটকাতে পারবে না নয়াদিল্লি। ভারত বিরোধিতা করলেও আন্তর্জাতিক সমর্থনে দ্রুতই ওই মহাপ্রকল্প বাস্তবায়িত হবে। ভারতের হয়ে বিদেশ সচিব এস জয়শঙ্কর গত 22 ফেব্রুয়ারি চীনা আগ্রাসনের জবাব দিয়ে বলেছেন, CPEC ভারতের সার্বভৌমত্বকে আঘাত করবে, কারণ ওই করিডোর পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে যাবে। জয়শঙ্কর আরও জানিয়েছেন, ভারত তার সার্বভৌমত্বের বিষয়ে সচেতন, যে কেউ এসে তার উপর আঘাত করবে এটা মেনে নেওয়া হবে না।